ড্যাব কার্ডিয়াক সেন্টার 2003 সালে নাম পরিবর্তন করে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট হিসাবে যাত্রা শুরু করে। আজ হৃদরোগ চিকিৎসা ও নিরাময় বাংলাদেশের মানুষের আস্থার প্রতিশব্দে পরিণত হয়েছে। ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল বাংলাদেশে হৃদরোগ সেবা ধর্মী একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। এটা বাংলাদেশ ডায়াবেটিক সমিতিরই প্রতিষ্ঠান এবং 2000 সাল থেকে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সম্মানিত সভাপতি অধ্যাপক কে আজাদ খান বাংলাদেশে হৃদরোগ সেবা প্রদানের জন্য একটা উন্নত মানের কার্ডিয়াক চিকিৎসা প্রদানকারী হাসপাতাল গঠনের চিন্তাভাবনা করেন এবং তারই প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2001 সালে ইব্রাহিম কার্ডিয়াককে উদ্বোধনী করে এবং তারপরের থেকে ক্রমান্বয়ে কাজের পরিধি বাড়াতে বাড়াতে এখন বাংলাদেশে অন্যতম শ্রেষ্ঠ একটা হৃদরোগ সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। আমি এখানে 2007 সালের 3 এপ্রিল জয়েন করি। তখন কাজ যেমন ছিল এখন কাজের পরিধি এবং বেড সংখ্যা অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। এখন বর্তমানে প্রতিদিনে 30টার উপরে অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে, 4টের উপরে ওপেনার সার্জারি হচ্ছে এবং এর সাথে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের জন্য ভাস্কুলার সার্জারি এবং নিউরো সার্জারি, লিভার ট্রান্সপ্লান্ট এবং হেপাটোবিলিয়ারি সার্জারির কাজও এর সাথে সম্পৃক্ত করা হয়েছে এবং সাথে সাথে অন্য অন্য যে সমস্ত হৃদরোগের ইনভেস্টিগেশন হয়, বিশেষ করে ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি বা অন্য যে সমস্ত নন ইনভেসিভ ইনভেস্টিগেশনগুলো আছে, সবই ইব্রাহিম কার্ডিয়াকে সম্ভব। সারা পৃথিবীতে যত মৃত্যু হয় তারপরে 30% মৃত্যু হৃদরোগের কারণে হয়ে থাকে এবং পৃথিবীতে এখন পর্যন্ত 1,72,00,000 লোক হৃদরোগে মৃত্যুবরণ করে এবং প্রায় 52 কোটি লোক সারা পৃথিবীতে হৃদরোগে আক্রান্ত এবং বাংলাদেশও কিন্তু এর ব্যতিক্রম নয়। বাংলাদেশেও দিন দিন হৃদরোগ বেড়ে যাচ্ছে, কারণ মানুষের জীবনযাত্রা পরিবর্তন হয়ে গেছে। খাদ্যাভ্যাস, জাঙ্ক ফুড, ফাস্টফুড, নানাবিধ খাবার দাবারের ভিতরে তারা আসক্ত হয়ে গেছে। তারা বসা থাকে, কম্পিউটার গেম নিয়ে ব্যস্ত থাকে, হাঁটা চলার জায়গা কমে গেছে। হৃদরোগ কিন্তু বহুলাংশে প্রতিরোধযোগ্য। আমরা যদি জীবনযাত্রা সঠিকভাবে চালনা করি, আমরা যদি খাদ্য অভ্যাস ঠিক মতন করি, আমরা যদি ধূমপান পরিহার করি, ধূমপান শুধু না, এমনকি সমস্ত প্রকার তামাক জাতীয় জিনিস আমরা বর্জন করি, ডায়াবেটিস ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখি এবং আমরা প্রফুল্ল থাকার চেষ্টা করি, উৎফুল্ল থাকার চেষ্টা করি সমস্ত রকম দুশ্চিন্তা থেকে। প্রত্যেকটা মানুষের দুশ্চিন্তা আছে, তবে আমাদের দুশ্চিন্তাকে যতটুকু সম্ভব নিয়ন্ত্রণে রাখা সম্ভব আমরা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি এবং মানুষের সাথে খোলা মনে হাসি মনে কথা বলার চেষ্টা করি এবং নিয়মিত হাঁটা চলা করি, ওজন সীমিত রাখি, তাহলে আমরা এই যে ঘাতক ব্যাধি হৃদরোগ, আমরা 70-75% কিন্তু এটা আমরা প্রতিরোধ করা সম্ভব। বলিষ্ঠ এবং দিক নির্দেশনামূলক একজন একটা বোর্ড অফ ম্যানেজমেন্ট আছে এবং তাতে নির্দেশনায় আমরা এখানকার কার্যক্রম পরিচালনা করি। আমরা যদি শুধু চিকিৎসা দিয়ে যাচ্ছি তা না, আমরা এখানে প্রচুর পরিমাণ দক্ষ জনবল তৈরি করেছি, বিভিন্ন পর্যায়ের টেকনোলজিস্ট হোক, ডাক্তার হোক, নার্স হোক, এবং এখানে প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম আছে দক্ষ জনবল তৈরি করার জন্যে। বর্তমানে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল হৃদরোগ সেবায় একটা রোল মডেল এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এটা এখানে বিভিন্ন সময় আর্থিক সহায়তা প্রদান করে থাকেন এবং সরকার যে সবসময় আমাদেরকে সহযোগিতা প্রদান করছে তার জন্য আমি বর্তমান সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশের মানুষ এখন নির্দ্বিধায় এবং আস্থা নিয়ে ইব্রাহিম কার্ডিয়াকে চিকিৎসা নিতে পারে। আমরা নির্দ্বিধায় বলতে পারি যে মানুষ বাংলাদেশেই সাশ্রয় মূল্যে চিকিৎসা নিতে সক্ষম এবং বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আমরা জোর গলায় বলতে পারি। এখানে সব বয়সের হৃদরোগের সকল প্রকার চিকিৎসা, এমনকি সর্বাধুনিক পদ্ধতিতে মিনিমালি ইনভেসিভ হার্ট সার্জারি, কমপ্লেক্স এনজিওপ্লাস্টি, সব ধরনের পেসমেকার, এছাড়া সর্বাধুনিক পদ্ধতিতে নিউরোসার্জারি, ভাস্কুলার ও এন্ডোভাস্কুলার এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট
করা হচ্ছে। জাতীয় অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমের স্বপ্ন ছড়িয়ে যাক সারা বাংলাদেশে তথা বিশ্বব্যাপী।